সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির একটি পাহাড়ি গ্রাম থেকে। এটা কিন্তু আমাদের দেশে যে গ্রামগুলো রয়েছে সেখানে আমরা কি দেখি, ধানের ক্ষেত বা সবজির ক্ষেত, এই সমস্ত ক্ষেত, তাই না? আর এখানের গ্রামগুলোর ক্ষেতে কি দেখা যায় জানেন? সামনে যে সারি সারি সোজা সোজা লাইন দেখা যাচ্ছে, এগুলো না আর কোনো কিছুর ক্ষেত নেই, এগুলো হচ্ছে গিয়ে ওই তো ওরা হচ্ছে, যেহেতু এটা একটা ইউরোপ দেশ, তো এখানের মানুষ বেশিরভাগ হচ্ছে ওয়াইন খায়, তো ওই তো ওয়াইন বানানোর জন্য কি লাগবে, আঙ্গুর ফল, তো এটা হচ্ছে একটা আঙ্গুর ফলের ক্ষেত। মানে আমরা যতদূর সামনে যাব কিছুক্ষণ পরপরে কিন্তু এরকম আঙ্গুর ক্ষেত দেখতে পারবেন আপনারা, মানে আঙ্গুর বাগান আর কি, যেটাকে আমি আর কি আমাদের দেশের মতন করে বললাম। তো আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে সামনের দিকে যত আমরা এগিয়ে যাব অতই কিন্তু রাস্তাগুলো হচ্ছে অনেকটা খাড়া হতে থাকবে, যেহেতু এটা পাহাড়ি এলাকা, কিছুক্ষণ পরপরে এরকম উঁচু নিচু উঁচু নিচু। আমরা যে এখন হাঁটাচলা করছিলাম এখন ছিল শুধুমাত্র 1 ডিগ্রি সেলসিয়াস, আর তাতেই দেখুন এদিকে বরফ দিয়ে একটা মানুষের মতন হয়ে আছে। আমি তো প্রথম দিকে বলি যে এটা কি, পরে দেখলাম যে বরফ হয়ে গিয়েছে। এখানে আসলে একটা খালের মতন ছিল, তুই তো অল্প কিছু পানি ছিল, সেটাই একদম বরফ হয়ে জমে গিয়েছে। তো ওইদিকে কিন্তু সূর্যের আলো ভালোই আছে, তারপরও না প্রচণ্ড ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা লাগছিল আমরা যে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে দেখুন আঙ্গুর গাছগুলো এখন ছোট ছোট করে হচ্ছে তারা কেটে রেখেছে, কারণ সবগুলো পাতা ঝরে গিয়েছে যেহেতু শীতের দিন। সামারের সময় না এত সুন্দর লাগে, একদম গাছের পাতা দিয়ে ভরপুর থাকে, তো তাই খুব বেশি সুন্দর লাগে। আর এই যে এখন যেহেতু শীতকাল, তাই তো গাছের পাতা নেই আর দেখতেও অত বেশি ভালো লাগছে না এই বাগানটাকে। আর সামারের সময় আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা তো অলরেডি দেখেছেন, সামারের সময় আমি দেখিয়েছিলাম যে আঙ্গুর বাগানগুলো কত সুন্দর লাগে। তো চলুন এখন সামনের দিকে আমরা আরও এগিয়ে যাই। অবশ্যই এখন যেখান থেকে আমি হাঁটছি এই জায়গাটা কিন্তু আপনাদেরকে এর আগে কখনো ঘুরে দেখানো হয়নি, কারণ এই দিকটাতে তো আমি নিজেই কখনো আসিনি। আজ প্রথম এই দিকটাতে ঘুরতে আসলাম আমাদের বাসা থেকে সামনে। আসলে ঘুরতে আসলাম বলাটা ভুল হয়েছে, আসলে একটা কাজই এসেছি। কী কাজে এসেছি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। তিনজনেই এই যে সকালবেলা, এখন সকাল 10টা বাজে, এই টাইমে চলে আসলাম এখানে, কারণ একটু সামনের দিকে যাব, ওখানে একটা কাজ আছে আমাদের। তাই যে দেখুন এখানে একটা রেলের রাস্তা আছে, এই যে আমাদের দেশের মতন না এখানে অতটা অ্যাক্সিডেন্ট মানে খুব কমই হয় বলা যায়, কারণ অনেকটা দূর আর কি রেল থাকা অবস্থায় এটা বন্ধ করে দেয়। আর এখানের মানুষ খুব হচ্ছে আইন মানে, তারা ওই যে আমাদের দেশে বন্ধ করে দেওয়ার পরও হচ্ছে বাইক নিয়ে তারপর রিক্সা নিয়ে যে ঢুকে যায় তারপর রাস্তা পারাপার হয়, এটা কিন্তু এখানে একদমই করে না তারা। এতটাক্ষণ যে হাঁটাহাঁটি করছি, আপনারা কি এই রাস্তার মধ্যে কোনো মানুষজন দেখেছেন? শুধু রাস্তার মধ্যেই না, কোনো পার্ক টার্ক গেলেও না দেখবেন যে ওই শনি রবিবার ছাড়া কোনো মানুষজন চোখে দেখা যায় না। কারণ কি জানেন, এখানের মানুষের মানে কথা বলার মতন তেমন একটা সময় নেই, সেটা ইউরোপ বলি, আমেরিকা বলি আর লন্ডন বলি, মানে এদের সময়ের অনেক বেশি দাম আমাদের মতন না। কারণ হচ্ছে এখানে সময় অনুযায়ী হচ্ছে তাদের টাকাটা বা তারা যে কাজ করে সেটার ইনকাম, যতটুকু সময় কাজ করবে অতটুকু সময়ের হচ্ছে ইনকামটা পাবে, যে কারণে হচ্ছে তারা অত বেশি সময়টা নষ্ট করে না। আর এই রাস্তাটা দেখুন কেমন আঁকাবাঁকা আঁকাবাঁকা, দেখতে কিন্তু ভালোই লাগছে, কিন্তু আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, রাস্তাটা যতই সামনের দিকে যাব অতই কিন্তু অনেকটা উঁচু, মানে ওই তো আস্তে আস্তে হচ্ছে পাহাড়ের দিকেই উঠতেছি আমরা। এই শীতের মধ্যে আমার কাছে মনে হয় যদি হচ্ছে স্নো ফলিং হয় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে প্রকৃতি। এছাড়া এই যে গাছের পাতাগুলো যে পড়ে গিয়েছে ভালো লাগে না, সামারের সময় সবগুলো গাছে একদম পাতা দিয়ে পরিপূর্ণ থাকে, আর রাস্তাঘাট সব জায়গা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মানে একটা সুন্দর একটা ই থাকে, ন্যাচারাল এনভায়রনমেন্ট। বাট উইন্টারের মধ্যে ওই তো দেখার সৌন্দর্য যদি আমি বলি তাহলে হচ্ছে স্নো ফলিং যেখানে হয় সেই জায়গাগুলো সুন্দর লাগে। তো আমরা যে এলাকায় থাকি এখানে, এখানে হচ্ছে স্নো ফলিং হয় না, ওই তো 1-3 ডিগ্রি থাকে, -3-এর উপরে হচ্ছে এখানে যায় না। তো আমাদের পাশের যে এলাকা আছে বেলুনো শহর আর কি, যেটা ওখানে তো হিউজ পরিমাণে স্নো ফলিং হয়, ওগুলো আবার দেখতে ভালো লাগে। আমরা যে এখন পাহাড়ের কতটা উপরে উঠেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন নিচের বাড়িঘরগুলো কীরকম দেখা যাচ্ছে, আর আমরা এখন অনেকটা উপরে উঠেছি। এটা আসলে একদম পাহাড়ের উপরে উঠলে আর কি ভিডিও করলে সেটা বোঝা যায় না, মানে ওটা যদি আবার অনেকটা একদম খাড়া একটা পাহাড় থাকতো তাহলে আবার বোঝা যেত। তো এটা যেহেতু একটু সমতল জায়গা তাই ওরকম বোঝা যাচ্ছে না। তাও নিচের বাড়িঘরগুলো দেখুন, ওইখানে তিনতলা বাড়িগুলো কিন্তু এই উপর পর্যন্ত আসে না রাস্তার। তো আরেকটু উপরে গেলে হচ্ছে আরও উপরে বাড়িঘর আছে, আবার নিচেও আছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এখন পাহাড়ের উপরে আছি। তার একটু সামনে গেলেই কিন্তু আবার হাইওয়ে রোডও আছে,
আবার এইদিকের বাড়িঘরগুলো দেখুন কি সুন্দর, এখানে হচ্ছে পিঙ্ক কালার, ইয়েলো, তারপর হচ্ছে স্কাই কালার, এরকম কালারফুল বাড়িগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেগুলো কি না ভ্যানিসের কিন্তু একটা জায়গায় আছে এরকম হিউজ কালারের বাড়ি। চলুন এখন আমরা কিছু কিছু কমেন্ট পড়ে আসি আর সেগুলো রিপ্লাই দিই। তো একজন আমাকে কমেন্ট করেছে, আপু পড়াশোনা করেছেন কত ক্লাস পর্যন্ত? আপু আমি মাস্টার্সে ভর্তি হয়ে এসেছি, ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে আমার সাবজেক্ট ছিল, তো সেই পরীক্ষাটা দেওয়া হয়নি, আল্লাহ যদি চান অবশ্যই দিতে পারবো, যেহেতু আমার আম্মু এত বছর পরে এসে আমার সাথে অনার্স পরীক্ষা দিয়ে পাশ করেছে, তো আমিও যদি আল্লাহ চান অবশ্যই দিব মাস্টার্স পরীক্ষা, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি দিতে পারি। তো চলুন আরও একটি কমেন্ট পড়ে আসি। আপু আপনি কি কোনো জব করেন ইটালিতে? না আমি কোনো জব করি না, তো আমাদের যেহেতু ছোটো বাবু আছে আর এখানে দেখার কেউ নেই, তো এখন পর্যন্ত আমি কোনো জব করি না, তো ভবিষ্যতে করবো কি না সেটা আমি এখনও জানি না, বলতে পারছি না, তবে বর্তমানে আমি কোনো জব করছি না। আমার চ্যানেলের কিছু ওল্ড ভিডিও আছে, যেগুলো হচ্ছে আমি বাংলাদেশে থাকতেই ওগুলো করেছিলাম, তো অনেকে হয়তো বা ভাবে যে আমি ইউটিউবিংটা ইটালিতে আসার পরে শুরু করেছি, না অনেক আগে থেকেই, এটা আসলে আমার একটা শখ, আর শুধু সেটা বলবো না, আমি ছোটোবেলা থেকে হচ্ছে ছবি ভিডিও এগুলো করতে অনেক বেশি ভালো লাগে আমার, আর বিশেষ করে হচ্ছে এগুলোকে সুন্দর করে মেমোরি হিসাবে তৈরি করে রাখতে আমার আরও বেশি ভালো লাগে। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো এদিকের এই বাড়িটা দেখুন কি সুন্দর করে গুছানো গাছানো, গাছপালা দিয়ে মানে রাস্তাটা এত সুন্দর করেছে না, একটু রাজকীয় রাজকীয় ভাব লাগছে তাই না? I said I would never fall unless it's you I fall into. I was lost within the darkness, but then I found her. I found you. ঘুরান দিদি লোকি ডিগবাচি হ্যাঁ সেই ও শেষনে আরও প্রত্যেকটা বাড়িতে না আর দারোয়ান রাখার কোনো দরকার নেই, মানে এরা দারোয়ান রাখেও না, রাখবেই বা কেন, এখানে তেমন একটা চুরি টুরিও হয় না। তো ওই যে কুকুর সারের আছে না, ওরাই হচ্ছে এই দারোয়ানের কাজটা করে দেয়, মানে একটা অপরিচিত কাউরে দেখলেই হয়েছে এমনভাবে চিল্লাতে থাকবে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার মতামত কমেন্টে কমেন্ট করে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আর কোনটা ভালো লাগলো খারাপ লাগলো সেটাও আমাকে জানাবেন। দেখুন আঙ্গুর গাছগুলো হচ্ছে পাতা ঝরে গিয়েছে, সামারের সময় যখন আবার একদম পরিপূর্ণ থাকবে সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে যদি এখন একটা লাইক না করেন তাহলে ভিডিওতে একটা লাইক করে, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব বেশি ভালো লাগে।